এবং অষ্টম খণ্ডের কিছুটা এই নিয়ে স্বামীজির চিঠি চিঠি হচ্ছে স্বামীজির লেখার সবচেয়ে বড় কম্পাইলেশন একসঙ্গে সন্নিবিষ্ট করা এর মধ্যে বেশিরভাগ চিঠি যেগুলো সেগুলো আমাদের সেইভাবে পড়া উচিত ছিল যদিও আমরা পড়ছি না বাংলা চিঠি বাংলাতে ইংরেজি চিঠি ইংরেজি এবং তার অনুবাদ সহ পড়া উচিত কারণ অনুবাদ পড়লে মানে মূল যদি অনুবাদ পড়া হয় তাহলে কি হয় যিনি অনুবাদ করেছেন তার মনের ভাবটি এখানে প্রকাশিত হয় আপনারা দেখবেন স্বামীজির লেখা চিঠি একটা অদ্ভুত রকমের যখন তিনি তার গুরু ভাইতে লিখছেন তার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষরের ভেতরে যেন আগুন ঝরে পড়ছে আমরা তার চিঠিতে সেই আগুন দেখতে পাই অনুবাদ চিঠিতেও দেখতে পাই কিন্তু ঠিক যেভাবে সরাসরি তার লেখা চিঠিগুলোতে দেখি সেরকম দেখতে পাই না এটা একটা বড় ধরনের সমস্যা অনুবাদ চিঠি পড়ার যেমন আমরা যে শেষ চিঠিটা পড়েছিলাম এটি আঠারোশো একানব্বই সালে লেখা দেওয়ান হরিদাস দাস দেশাইকে লেখা চিঠি সেইখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলা ছিল যদিও সেখানে পাহাড়ে ওঠা নামা এইটার কথা বলা হয়েছে কিন্তু এটা জীবনের ক্ষেত্রেও যদি আমরা দেখতে পাই তাহলে একটি কথা বলছেন অবরোহণ কষ্টসাধ্য কিন্তু অধিরোহণ আরও কষ্টসাধ্য এ কথা জগতের সব কিছুর সম্বন্ধে সমভাবে সত্য বাহারি কেন উঠলেন না স্বামীজি বলছেন ওপরের থেকে নামাটা বেশি কষ্টের কিন্তু ওপরে ওঠা আরও বেশি কষ্টের কোনো একটা ভালো অভ্যাস থেকে আমরা সহজেই নেমে যেতে পারি রোজ ধরুন অভ্যাস করেছি দীক্ষা নেবার পরে রোজ একটু করে কথামৃত পাঠ করব এই অভ্যাসটা আমাদের একটু একটু করে ধরে রাখলেই আমাদের দেখবেন একটা সময় আমরা দেখতে পাবো যে কখন খুব সহজেই পুরো কথামৃতটাই পড়া হয়ে গেছে কথামৃত এইভাবেই পড়েছি আমরা আমাদের কাছে একজন একটি ছেলে এখন আমাদের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আছে সে বলল যে সে তখন আইএসআই রিসার্চ করে এবং তার পক্ষে একেবারেই সম্ভব নয় স্বামীজির কথা তারপরে রামকৃষ্ণ কথা মৃত কিংবা মায়ের জীবনী এগুলো করা তার পক্ষে নাকি কোনোভাবেই সম্ভব নয় সে এত ব্যস্ত তাকে আমি বলেছিলাম যে স্বামীজির জীবনী পড়বার সময় দশ পাতা করে পড়তে এই দশ পাতা আমাদের ভীষণ রকমের নেশা ধরিয়ে দেয় এটা আমরা জানি না এটা জাপানিদের একটা পদ্ধতি আছে মিনিমাম দিয়ে শুরু করতে হয় ম্যাক্সিমাম কতটা একটি করতে পারা যায় সেটা দেখার সূত্র আমরা দেখবেন যদি চেষ্টা করি দেখবেন একটু একটু করে হবে এই যে আমরা এতদিন নানা ঘাত প্রতিঘাতের মধ্যে এই পত্রাবলি পড়ছি আমাদের তিপ্পান্নটা পত্র পড়া হয়ে গেছে স্বামীজির এত বড় কালেকশন দুশো আটটা কথা কালেকশন আছে আমরা প্রথম দিন বলেছিলাম সেই কালেকশনের মধ্যে অতগুলি চিঠি আমাদের পড়া হয়ে গেছে আমরা কখনো ভাবতে পারিনি যে এতগুলো চিঠি এবং যেরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যে এতগুলো চিঠি আমাদের পক্ষে পড়া সম্ভব হবে এটা কখনো ভাবিনি আমরা যে মোট পাঁচশো ছিয়াত্তরটা চিঠি আছে তার মধ্যে ছাপ্পান্ন তিপ্পান্নখানা চিঠি আমাদের পড়া হয়ে গেছে এই স্বামীজির শেষ যে কথাটা এটা এটা শুরু করেছিলাম এটা আবার করে বলি এই স্বামীজি বলছেন অবরোহন কষ্টসাধ্য কিন্তু অধিরহন আরো কষ্টসাধ্য একথা জগতের সব সম্বন্ধে সমভাবে সত্য আমরা আজকে যে চিঠিটি পড়বো খুব মনে হবে খুব সাধারণ চিঠি কিন্তু এতে একটি মানুষ বিবেকানন্দকে আমরা খুঁজে পাব চুয়ান্ন নম্বর চিঠি এটি লেখা হয়েছে বরোদা থেকে ছাব্বিশে এপ্রিল আঠারোশো বিরানব্বই সালে প্রিয় দেওয়ানজি সাহেব আপনার কৃতিপূর্ণ পত্রকারী এখানেই পেয়ে ভারী আনন্দ হলো। নারিয়াত স্টেশন থেকে আপনার বাড়ি যেতে আমার মোটেই অসুবিধা হয়নি আপনার ভাইদের কথা কী আর বলবো আপনার ভাইদের যেমনটি হওয়া উচিত তারা ঠিক তাই ভগবান আপনার পরিবারের উপর তার অশেষ আশীর্বাদ বর্ষণ করুন আমার সমস্ত পরিপ্রাজক জীবনে এমন পরিবার তো আর দেখলাম না আপনার বন্ধু শ্রীযুক্ত মণি ভাই আমার সব রকমের সুবিধা করে দিয়েছেন কিন্তু তার সঙ্গে মেলামেশার এইটুকু সুযোগ হয়েছে যে আমি তাকে মাত্র দুবার দেখেছি একবার এক মিনিটের জন্য আরেকবার খুব বেশি হয়তো দশ মিনিটের জন্য দ্বিতীয়বার তিনি অঞ্চলের শিক্ষা প্রণালীর আচর আলোচনা করছিলেন তবে আমি পুস্তকালয় ও রবি বর্মার ছবি দেখেছি আর এখানে দেখবার মতো এই তো আছে সুতরাং আজ বিকেলে বম্বে চলে যাচ্ছে এখানকার দেওয়ানজিকে বা আপনাকে তার সহৃদয় ব্যবহারের জন্য আমার ধন্যবাদ জানাবে বোম্বে হতে সবিশেষ লিখব স্বামীজি বড়ডাতে লিখছেন এটা এখন রামকৃষ্ণ মিশনে অত্যন্ত বড় একটি কেন্দ্র হয়েছে এখন বড় দ্বারা আপনারা জানেন স্টেশনে নারী স্টেশনের খুব কাছে এখন স্টেশনের নাম বড়োরা খুব সুন্দর সেই বাড়ি সেই বাড়িটি এরা অধিগ্রহণ করেছেন যে বাড়িতে স্বামী বিবেকানন্দ ছিলেন মিশন সুন্দর আপনারা দেখবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় দেখবেন দুটি ঘর চিহ্নিত হয়েছে যে যে ঘরে স্বামী বিবেকানন্দ ছিলেন এবং একটি বিরাট বড় বাথরুম সেই এখনকার ফ্ল্যাটের ছোটোখাটো শোবার ঘর এরকম বড় বাথরুম এই নারিয়াত স্টেশন থেকে সারা ইয়েতে দেখার মতো কয়েকটি মাত্র জিনিস আছে এক হচ্ছে রণছড়জির মন্দির রণছড়জির মন্দির হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণ চলে এসেছিলেন সে যুদ্ধের সাজে সজ্জিত রণছড়জি রণছড়ি রণ মানে হচ্ছে যুদ্ধ সে স্বেচ্ছা ছেড়ে এসেছিলেন শ্রীকৃষ্ণের সেই যে রূপ সেইটি জিত কানে আর হচ্ছে রবি বর্মার ইয়ে এটি বড়োদার রাজপ্রাসাদের একটি অংশ আপনারা পারলে যদি কখনো ওদিকে যান তাহলে দেখতে পাবেন রবি বর্মার ছবি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রবি বর্মা সমস্ত দেবদেবীকে মানুষের রূপ দিয়েছেন আমরা যেমন কষ্ট করে কল্পনা করি আমাদের দেবতারা মানুষের মতো আমাদের কৃপা ভগবানের অশেষ কৃপা ঠাকুর এবং মা তারা তাদের এমনভাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন তারা যেন আমাদের আপনার জন্য কখনো আমাদের খুব কষ্ট কল্পনা করতে হয় না বরং অনেকে নানা রকমের যে কল্পনা করেন যে হাতে সোনার বালাটার ওই ইয়েটার স্বর্ণ সোনার কালারের মাথায় চন্দন দিয়ে মুকুট টুকুট বানানোর চেষ্টা করেন ওইটা কল্পনা করতে বেশ কষ্ট হয় কিন্তু শ্রী শ্রী মা যে স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণী এটা আমাদের বুঝতে খুব একটা কষ্ট হয় না রবি বর্মার ছবি এটা একটা অদ্ভুত দিশা দেখিয়েছিলেন মানুষের মতো দেবতার মতো দেখতে এরকম সব মানুষ উনি জোগাড় করে নিয়েছিলেন পুরুষ এবং স্ত্রী এবং তাদের দিয়ে সেই ছবি করা প্রত্যেকটি ছবি যেন জীবন্ত কথা বলছে মা সরস্বতীর একটি মূর্তি আছে আপনি হাত বাড়ালেই যেন সেই মূর্তিটি সেই ছবিটি মূর্তি নয় ছবি হাত বাড়ালেই যেন সেই ছবিটিকে আপনি ধরতে পারবেন এই রবি বর্মার এই স্টুডিও এখনো আছে যেটি ওই বড়দা রাজবাড়ির পেছন দিকে একটা অংশে মূল যে রবি বর্মার স্টুডিও সেটা এই আট হয়েছিল যে দু সালে সেটা সম্পূর্ণভাবে ভেঙে যায় স্টুডিওটা আছে সেই ভাঙাচড়া অবস্থায় পড়ে আছে স্টুডিওটা এবং স্টুডিওর ভেতরে সমস্ত ছবি সরিয়ে নিয়ে গিয়ে রাজপ্রাসাদের একতলায় রবি বর্মা আর্ট গ্যালারিতে দেখার জন্য রাখা হয়েছে আমি যখন গিয়েছিলাম শুধু এই চিঠিটা পড়ে এইটুকু অংশ রবি বর্মা সম্পর্কে জানতাম পরে উইকিপিডিয়া এইসব জায়গা থেকে দেখে রবি বর্মা সম্পর্কে আর পড়াশোনা করে রবি বর্মা দেখতে যাই স্বামীজি এর প্রশংসা করেছিলেন এবং স্বামীজি স্বয়ং দেখতে গিয়েছিলেন মানে এই ছবির ভেতরে কিছু আকর্ষণই আছে অনেকে রবিবার বর্মার এই ছবি নিন্দাও করে থাকেন কিন্তু যেহেতু স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন তাই এই ছবিগুলো আমরা দেখতে গিয়েছিলাম একটা অন্য দৃষ্টি নিয়ে যদি আমরা দেখি ঐশ্বরিক ভাবনা নিয়ে তাহলে দেখি মানুষের ভেতরে ঈশ্বরের ভাবে প্রকাশ এটা দেখছি পুস্তকালয়ের লাইব্রেরি আছে এটা আমার দেখা সম্ভব হয়নি কিন্তু এটা আমরা দেখেছি খুব কাছেই তিনি এই ধন্যবাদ জানাচ্ছেন পুনশ্চ নারিয়াদের শ্রীযুক্ত মনিরাল নাভু ভাই এর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি অতি বিত্তান এবং সাধু প্রকৃতির লোক তার সাহচর্যে আমি খুব আনন্দ পেয়েছি পরের চিঠিটি পুনা থেকে লেখা পনেরোই জুন আঠারোশো বিরানব্বই সালে এই দেওয়ানজি সাহেবকে তিনি লিখছেন প্রিয় দেওয়াঞ্জী সাহেব আপনার শেষ চিঠি পাবার পর দীর্ঘকাল কেটে গেল আশা করি আমি আপনার কোনরূপ বিরাগ ঘটাইনি আমি ঠাকুর সাহেবের সহিত মহাবালেশ্বর হতে এখানে এসেছি এবং তাঁরই বাড়িতে আছি এখানে আরও দু এক সপ্তাহ থাকবার ইচ্ছা আছে তারপর হায়দ্রাবাদ হয়ে রামেশ্বর যাব দেখুন আপনার আমার সঙ্গে স্বামীজির খুব একটা খুব যে ফারাক আছে তা কিন্তু নয় আমরাও যেমন আমাদের খুব প্রিয়জনদের দিন না দেখতে পেলে অনেক দিন হোয়াটসঅ্যাপ মেসেজ না পেলে আমরা লিখি না আমাকে ভুলে গেলে কি না বা আমি কোনো তার কোনো অসন্তোষের কারণ হয়েছি কিনা এটা যেরকম আমরা লিখি স্বামী বিবেকানন্দ যেন ঠিক সেই রকমভাবে লিখছেন আশা করি আমি আপনার কোনো বিরাগ ঘটাইনি আপনারা এতদিন আমাকে খবর নিচ্ছেন না এই যে ছেলে মানুষইগুলো আমাদের ভেতরে আছে স্বামী বিবেকানন্দের মধ্যেও আছে এটা হচ্ছে পত্রাবলী পড়ার একটা সৌন্দর্য সেটা হচ্ছে স্বামীজি আমার মতো তাকে আমার যেন তিনি যেন আমার পাশে বসা একটা মানুষ যাকে নিয়ে আমি এগিয়ে চলেছি এই বোধটা এই এতে আসে ইতোমধ্যে জুনাগড়ে আপনার পথের সমস্ত বাধা দূর হয়ে গেছে অন্তত আমার আশা তাই আপনার স্বাস্থ্য সংবাদ পেতে বিশেষ আগ্রহ হয় বিশেষত সেই মচখানোটা পড়ে গেছিলেন তিনি সে পড়ে যাওয়ার ফলে সেখানে ব্যথা হয়েছিল ভাবনগরের রাজকুমারের শিক্ষক ও আপনার বন্ধু সেই সুরাটি ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে তিনি অতি সজ্জন তার পরিচয় লাভে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তিনি বড়ই অমায়িক ও উদার প্রকৃতির লোক এই যে বারবার দেখবেন স্বামীজি বারবার অনেকের কথা বলছেন মনিরাল নর্বু ভাইয়ের সঙ্গে সম্বন্ধে বলছেন বলছেন তিনি অতি বিদ্যান ও সাধু প্রকৃতির লোক তার সাহচর্যায় আমি আনন্দ পাচ্ছি আরেকজন যার কথা বলছিলেন যে বলছিলেন তাকে আমার দেখার মাত্র খুব অল্প সময়ের সুযোগ হয়েছিল কিন্তু আমি তাকে দেখে খুব আনন্দ পেয়েছি আবার এই ভবনগরের মাস্টরবাসের কথা বলছেন তিনি অতি সজ্জন তিনি বড়ই অমায়িক উদার প্রকৃতির লোক স্বামীজির এই বারবার চিঠিগুলোর মধ্যে এই বারবার এই কথাগুলো রুললে আমাদের একটা নতুন দিকের সন্ধান করে মানুষের গুণের গুণের যে ভালো দিকগুলো সেইগুলো দিককে আমাদের দেখা এবং সেই গুণের তার সেই স্বীকৃতি দেওয়া এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে উঠে যাচ্ছে কারণ কোনো ভালো গুণ দেখলে সেই গুণের স্বীকৃতিটিতে আমরা ভুলে যাই আমাদের বর্তমান পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ভেতরে আমরা এটি ভীষণ রকমভাবে দেখেছি আমরা যখন সাধু হতে এসেছি ওনার কাছে থেকেছি আমরা মনে আছে যখন প্রভিডেন্ট ফান্ডে প্রথম ফর্ম তৈরি করেছিলাম পরবর্তীকালে সেই ফর্মগুলো দেখে নিজেরাই খুব হাসতাম যে আমরা কত বোকা ছিলাম কত ছেলে মানুষ ছিলাম সেই ফর্মগুলো তৈরি হওয়ার পরে পূজনীয় মহারাজ এবং অন্যান্য মহারাজদের পাঠানো হয়েছিল কেউই ফেরত পাঠালেন না কেউ কোনো কমেন্ট করলেন না যেদিন পাঠানো হলো সেদিন বিকেলবেলা পূজনীয় স্মরণানন্দজির কাছে সেই খামটা ফেরত এল আমরা ভাবলাম ওনার বোধহয় খুব অপছন্দ হয়েছে এবং তাই উনি ফেরত পাঠিয়েছেন কিন্তু খামটা হাতে নিয়ে আমাদের মনে বিভ্রাম সম্পূর্ণ কেটে গেল উনি খামের ওপর কতগুলো কথা লিখেছেন নাইস প্রফেশনাল ওয়ার্ক তিনটে মাত্র শব্দ যখন পরবর্তীকালে আমরা আমাদের তৈরি করা ফর্ম দেখে খুব হাসতাম এবং ভাবতাম যে পূজনীয় মহারাজ সারা জীবন এই প্রিন্টিং প্রেস এবং এই সমস্ত নিয়েই কাজ করেছেন তার তো নিশ্চয়ই আমাদের যে এই সংকীর্ণতা আমাদের জ্ঞানের সংক্ষিপ্ততা এগুলো নিশ্চয়ই চোখে পড়েছিল কিন্তু সেগুলোকে তিনি ওভারলুক করে আমাদের এই যে কাজের স্বীকৃতি দিয়েছেন আমাদের কাজটা স্বীকৃতি দিয়েছে মহারাজকে দেখেছি কেউ যদি সামান্য একটা কোনো গুণ তার থাকে সেটা নিয়ে সকলকে বলতেন এই ছেলেটা খুব ভালো গান গায় ওই ছেলেটা খুব ভালো বলে এই ছেলেটা ভীষণ ভালো কাজে পারদর্শী এ খুব ভালো ইংরেজিতে ড্রাফট করে বিভিন্ন সাধুদের বলতেন আমরা দেখেছি এই যে গুণের এই যে স্বামী বিবেকানন্দের ফলোয়ার এটা দেখুন সেই স্বামীজির চিঠিতে দেখুন বারবার সেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বলছেন তিনি অতি সজ্জন তার পরিচয় লাভে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তিনি বড়ই অমায়িক ও উদার প্রকৃতির লোক এই মানুষের ভেতরের পজিটিভনেস ইতিবাচক দিকটা দেখা এটা হচ্ছে বিবেকানন্দ স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন ইন হিম এভরিথিং ইজ পজিটিভ তার ভেতরে সব কিছুই ইতিবাচক স্বামীজি লিখছেন আপনার মহামানা সহোদরগণ কেউ ও আপনার এখা ওখানকার বন্ধুবর্গকে আমার অকৃত্রিম অভিনন্দন জানাবেন বাড়িতে পত্র লেখার সময় করে সময় দয়া করে শ্রীযুক্ত নাবু ভাইকে আমার ঐকান্তিক শুভেচ্ছা জ্ঞাপন করবেন আশা করি সত্তর উত্তর দিয়ে কৃতার্থ করবেন আপনাকে ও পরিবারস্থ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি এটি ভবতীয় বিবেকানন্দ পরে চিঠি বম্বে থেকে লেখা প্রিয় দেওয়াজী সাহেবকে আঠারোশো বিরানব্বই সালে এখানে কোথাও বলা নেই কত তারিখ প্রিয় দেওয়ানজি সাহেব এই পত্রের বাহক অক্ষয় কুমার ঘোষ আমার বিশেষ বন্ধু সে কলকাতা একটি সম্ভ্রান্ত বংশের সন্তান তার পরিবারকে আমি যদিও পূর্ব হইতেই জানি তবু তাকে দেখতে পাই খণ্ডাতে এবং সেখানেই আলাপ পরিচয় পায় সে খুব সৎ ও বুদ্ধিমান ছেলে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট আপনি জানেন যে আজকাল বাংলাদেশের অবস্থা কি কঠিন তাই এই যুবকটি চাকরির অন্বেষণে বেরিয়েছে আমি আপনার স্বভাবসুলভ সহিত পরিচিত আছি তাই মনে করি এই যুবকটির জন্য কিছু করতে অনুরোধ করে আমি নিশ্চয়ই আপনাকে উত্তক্ত করতে পারছি না অধিক লেখা নিষ্প্রয়োজন আপনি দেখতে পাবেন যে সে সৎ ও পরিশ্রমী কোনো মানুষের প্রতি একটু দয়া দেখাইলে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে এ বালক সেই দয়ার উপযুক্ত পাত্র আপনি মহৎ দয়ালু আপনাকে এ কথা মনে করে দেওয়া প্রয়োজন বোধ করি না আশা করি আমার এই অনুরোধ আপনি অনুরোধে আপনি বিব্রত বা উত্তক্ত হচ্ছেন না এই আমার প্রথম ও শেষ অনুরোধ এবং বিশেষ এটা করতে হলো এখন আপনার দয়ালু আমার আশা ও একটি ছেলেকে তিনি দেখছেন চাকরির জন্য তাকে ফরওয়ার্ড করছেন তার গুণের কথা বলছেন গুণের কথা কি হচ্ছে সে সৎ এবং পরিশ্রমী একজন মানুষ যদি বড় হতে চায় তার এই দুটি গুণ থাকা খুব জরুরি পরিশ্রম করতে সামান্যতম খামতি যেন তার ভেতরে না থাকে আর দুই হচ্ছে সততা সামান্য মানুষের প্রতি দয়া সামান্য মানুষের প্রতি করুণা দেখালে আমাদের কি হয় সে আমরা নিজের চোখে দেখেছি আমাদের স্টুডেন্টস স্টুডেন্টসমে আপনারা যদি গিয়ে থাকে দেখবেন সেখানে যেসব ছেলেরা পড়ে তারা বেশিরভাগই খুব দরিদ্র পরিবারে হতদরিদ্র পরিবার থেকে আসে একবার এরকম হলো যে আমাদের অ্যাডমিশন সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে ওখানে তো কুড়িটা করে সিট ক্লাস ইলেভেনে কুড়িটা টুয়েলভে কুড়িটা আর ডিগ্রি কোর্সের তিন বছরে কুড়িটা কুড়িটা করে ষাটটা এবং চারটে পোস্ট গ্রাজুয়েট এই একশো চারটি সিট একদম বাধা সেই অনুযায়ী বাড়িগুলো তৈরি সেই অনুযায়ী ঘরগুলো তৈরি সব ঠিক সেই অনুযায়ী উনিশশো সালে যখন এই আশ্রম তৈরি হয়েছিল তখন যে স্ট্রাকচার ছিল এই দু হাজার চব্বিশে একই রকম স্ট্রাকচার তারা রেখেছে অল্প ছেলে এবং তাদেরকে যাতে ভালো করে গাইড করতে পারে এবং এখনকার ছেলেরা আমাদের রামকৃষ্ণ মিশনে বলতে আমার এতটুকু দ্বিধা নেই বা অনেকে মনে করবেন একটা বায়াসনেস কিন্তু রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসগুলির মধ্যে অন্যতম আমার বলা বলা উচিত উচিত যে শ্রেষ্ঠ একবারে এখানকার ছেলেরা এই সেই কারণে অনেক গরিব ছেলেরা আসতেন ভর্তি হতে একটি ছেলে এলো তার একটা ভোকাল সমস্যা ছিল গলায় সমস্যা সে যখন এসে পৌঁছলো তখন আমাদের সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে সে ছেলেটি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এবং ঝরঝর করে কাঁদছে অমলানন্দজি তাকে বলছেন আর বলছেন কেঁদে কোনো লাভ নেই অ্যাপ্লিকেশন তো জমা দিয়েছো কেঁদে কোনো লাভ নেই তারপরে ছেলেটিকে বললেন তুমি দুর্গা সময় আমার সঙ্গে দুর্গাপূজার পরে আমার সঙ্গে যোগাযোগ করবে তার আগে আমি কিছু করতে পারবো না এবং সেই ছেলেটার কোনো রকম একটা বাড়ির টেলিফোন নাম্বার ওই কাছে গ্রামের দোকানে কারোর টেলিফোন নাম্বার উনি রেখে দিলেন আমি রাত দিন দেখছি মহারাজের খুব দুশ্চিন্তা সেই ছেলেটা কি করে পড়াশোনা করবে সকালে বিকেলে যখনই দেখা হচ্ছে সেই ছেলেটার অ্যাপ্লিকেশনটা মহারা যে টেবিলেতেই আছে এবং মারা চিন্তা করছে এরকম এরকমও ভাবছেন যদি কোনো খাটটা মংস কটারের যদি অতিরিক্ত কোনো খাট থাকে সেই খাটটা নিয়ে এসে ঘরের মাঝখানে রেখেও যদি ছেলেটাকে রাখা যায় বলছে ছেলেটা বুঝলে হত দরিদ্র কিন্তু খুব মেধাবী মানে বুঝলেন কি করে দেখাচ্ছেন হাতের লেখাটা দেখো হাতের লেখাটা কি সুন্দর এই হাতের লেখাতে দেখেই বোঝা যাচ্ছে সেই ছেলেটা খুব মেধাবী এ ছেলে ভালো করবে তারপরে তিনি খোঁজ করছেন যে ছেলেদের পারফরমেন্স কীরকম একটি ছেলে কলকাতার ছেলে আমাদের এক্স স্টুডেন্টের ছেলে নাতি বলে তাকে ভর্তি করা হয়েছিল সে যোগ্য ছিল ভর্তি হয়েছিল কিন্তু সে যেহেতু কলকাতায় থাকা আমাদের এই বেলঘড়ি আর এই সাধারণ জীবনযাপন কিছুতেই করে উঠতে পারছিল যেদিন এসে সে বললো যে না আমি আর থাকতে চাই না এখানে মহারাজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং আমাকে বললেন মানে একটা মিনিটও সময় নিলেন না বললেন বড্ড দেরি হয়ে যাবে ছেলেটা বাইরে কি করে আছে তার ঠিক নেই তার সেই গ্রামের বাড়িতে মেদিনীপুরের সেই ময়নাতে তার গ্রামের বাড়িতে ফোন করা হলো তাকে নিয়ে আসা হলো এবং নিয়ে আসার পরে ভর্তি করা হলো সম্পূর্ণ ফ্রি সব কিছু ফ্রি জামা কাপড় বই খাতা খাওয়া দাওয়া সব কিছু ফ্রি এখন সে খুব বড় তেল বিজ্ঞানী এবং অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে পূজনীয় অমলানন্দ জী মহারাজের কথা সে মনে করে মহারাজের কাছে দেখেছি এরকম বহু মানুষ বহু লোককে কি করে সাহায্য করবেন কি করে সে যদি সৎ হয় সে যদি পরিশ্রমী হয় করে সে সত্যি চেষ্টা করতেন কি করে তাকে সাহায্য করা যায় সে করে ভালো পড়াশোনা করবে কি করে সে জীবনে বড় হবে সেই কি চেষ্টা তাকে করতেন এরকম নয় যে এটা একটা ধারা নাম কৃষ্ণ একটা ধারা এটা স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ থেকে এসেছে সকলের প্রতি প্রত্যেকের প্রতি বলছেন না সম্পর্কে এই ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে প্রেভেশনী লিখছেন অরূপসারের লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অনন্তে বিধীন মায়ায় ধরিল মানবকায় তিনি যে মানুষের রূপ ধারণ করে এসেছেন মানুষের ভেতরে সেটা মায়ায় মায়ায় ধরিলে মানবকায় এবং আমাদের প্রতি করুণাতে তিনি আমাদের মাঝখানে এসে পৌঁছেছিলেন স্বামীজির এই যে ছোট্ট চিঠি এটা কি সুন্দর বলছেন কোনো মানুষের প্রতি একটু দয়া দেখালে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে আপনারা দেখবেন আপনারা স্বামী বিবেকানন্দ করেন এবং কোনো কাজ স্বামীজি জাতীয় কাজ করতে চান তার মূল কারণ কিন্তু আর কিছু নয় স্বামীজি আমাদের ভেতরে এই সেবা প্রাণতা এই সেবার প্রেরণাটি স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে জাগিয়েছেন এবং এই সেবার ভাবটি আমাদের মধ্যে জাগার ফলে অন্যের বেদনা অনুভব করার মতো শক্তি আমাদের ভেতরে জাগে তাই বলছেন কোনো মানুষের প্রতি একটু দয়া দেখালে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে এ বালক সেই দয়ার উপযুক্ত আপনি মহত দয়ালু আপনাকে এই কথা মনে করে দেওয়ার প্রয়োজন নেই এর পরের চিঠি বাইশে অগস্ট আঠারোশো বিরানব্বই সালের লেখা ঘটনা প্রিয় দেওয়ানজি সাহেব আপনার পত্র পেয়ে খুবই কৃতার্থ হলাম বিশেষত তাহাতে আমার প্রতি আপনার পূর্বের মতোই স্নেহের প্রমাণ পেয়ে আপনার ইন্দোরের বন্ধুর সহৃদয়তা ও সৌজন্য সম্বন্ধে বেশি কিছু নাবালাই বলাই ভালো তবে অবশ্য সব দক্ষিণী কিছু সমান নয় আমি শঙ্কর পাণ্ডুরঙ্গকে যখন পত্রে লিখে জানিয়েছিলাম যে আমি লিমডির ঠাকুর সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি তখন তিনি তার উত্তরে মহাবালেশ্বরে আমায় যা লিখেছিলেন তা উদ্ধৃত করলে আপনি বিষয়টি বুঝতে পারবেন তিনি লিখেছিলেন আপনি লিমডির ঠাকুরকে ওখানে পেয়েছেন জেনে বড়ই খুশি হইলাম নতুবা আপনাকে বড়ই মুশকিলে পড়তে হতো কারণ আমরা মারাঠারা গুজরাটিদের মতো তেমন অতিথি পরায়ণ নই এটা হচ্ছে শঙ্কর পাণ্ডুরঙ্গ স্বামীজিক সম্পর্কে লিখছেন মারাঠিরা খুব বেশি অতিথি পরায়ণ হয় না এটা আরও বলছেন বঠে কিন্তু আমরা দেখেছি তারা খুব সন্ন্যাসী পরায়ণ এটা আমাদের বঙ্গদেশে কোথাও দেখিনি কখনো দেখিনি আমরা মহারাষ্ট্রের গ্রামে গ্রামে গিয়েছি এবং সেখানে গিয়ে দেখেছি প্রত্যেকটি বাড়িতে একটু করে জায়গা আছে সাধুর জন্য কীরকম সাধু এবং পরিব্রাজকদের জন্য একটি ঘর একটি উনুন একটি জায়গা রান্না করার জন্য একটু জায়গা উপাসনা করার জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেকে তাদের মতো জায়গা ঘরের ভেতরে যার ছোট্ট বাড়ি সে একটি ঘর রেখেছে যার বড় বাড়ি সে একটি ফ্লোর রেখেছে যার আরও বেশি পয়সা আছে সে একটি গোটা আউট তৈরি করেছে কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়া পরিব্রাজক ওই রাস্তা দিয়ে যাওয়া সন্ন্যাসী প্রত্যেকের জন্য একটু ব্যবস্থা আছে অতিথি পরায়ণ না হলেও প্রয়োজনীয় জিনিসগুলো তার আছে গুজরাটিদের অতিথি পরায়ণতার কোনো তুলনা হয় না এরকমটি প্রায় কোথাও দেখিনি আপনার গাঁটের ব্যথা প্রায় সম্পূর্ণ আরোগ্য হয়েছে জেনে খুব খুশি হলাম দয়া করে আপনার ভাইকে আমার প্রতিভ প্রতিজ্ঞাভঙ্গের জন্য মাফ করতে বলবেন আমি এখানে কিছু সংস্কৃত বই পেয়েছি এবং অধ্যয়নের সাহায্য জুটেছে অন্যত্র এরূপ পাবার আশা নেই সুতরাং শেষ করে যাবার আগ্রহ রয়েছে কাল আপনার বন্ধু শ্রীযুক্ত মানসুক রামের সঙ্গে দেখা হলো তিনি তার এক সন্ন্যাসী বন্ধুকে বাড়িতে রেখেছেন তিনি তার প্রতি তিনি তা আমার প্রতি খুবই সহৃদয় তার পুত্রও তাই এখানে পনেরো করে দিন থেকে রামেশ্বর যাবার বাসনা আছে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করবো স্বামীজি তার মিশনে এগিয়ে চলেছেন রামেশ্বরের দিকে আপনার ন্যায় উচ্চমনা মহাপ্রাণ দয়ালু ব্যক্তিদের দ্বারাই জগতে প্রকৃত উন্নতি হয় অন্যেরা সংস্কৃত কবির ভাষায় জননী যৌবন আমার প্রতি আপনার পিতৃসুলভ স্নেহ যত্ন আমি মোটেই ভুলতে পারি না আবার আমার মতো একজন ফকির আপনার ন্যায় একজন মহাশক্তিমান মন্ত্রীর উপকারের প্রতিদানে কি বা দিতে পারে আমি শুধু এটুকুই প্রার্থনা করি যে সর্বমঙ্গল বিধাতা ভগবান আপনাকে ইহলোকে বাঞ্ছিত সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ করুন আর আপনাকে অতি দীর্ঘায়ু দান করে অবশেষে তার অনন্ত মঙ্গল ও শান্তিময় পবিত্র কোলে টেনে নিন বিবেকানন্দ তিনি বলছেন একটি বিষয় উল্লেখ করিতেছি এই অঞ্চলের সংস্কৃত অন্যান্য শিক্ষার সম্পূর্ণ অভাব অঞ্চলে লোকেদের মধ্যে ধর্ম নামে পানাহার ও শৌচাদি বিষয়ে একরাশ রাস কুসংস্কার পূর্ণ দেশাচার আছে আর এগুলোই যেন তাদের কাছে ধর্মের শেষ কথা হায় বেচারারা দুষ্ট ও চতুর পুরুতরা যত সব অর্থহীন আচার ও বেদের ও হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায় কিছু মনে করবেন না যে এসব দুষ্ট পুরুষগুলো যে তাদের মহগণের গত চারশো চারশো পুরুষ ধরে একখণ্ড বেদও দেখেনি সাধারণ লোকেরা সেগুলোই মেনে চলে এবং নিজেদের হীন করে ফেলে কলির ব্রাহ্মণ রূপী রাক্ষসদের কাছে ভগবান তাদের পাঠান আমি আপনার কাছে একটি বাঙালি ছেলেকে পাঠিয়েছি আশা করি তার প্রতি একটু সদয় ব্যবহার করবেন এটি বি এই দুটি জিনিস এখানে দেখা একেবারে আবার মানুষ বিবেকানন্দ আমরা যেরকম অন্যদের ব্যথার কথা বলি তিনি গাঁটের ব্যথা বিবেকানন্দ খোঁজ করছেন গাঁটের ব্যথার কথা তিনি এই যে পড়াশোনার কথা বারবার করে বলছেন পড়াশোনা পড়াশোনা করার বিশেষ প্রয়োজন আছে পড়াশোনা আমাদের কি করে পড়াশোনা আমাদের বুদ্ধিকে মার্জিত করে ফেলেন এবং এই যে যাবতীয় যে কথাগুলো স্বামীজি বলছেন এগুলো খুব খুব ভীষণ রকমভাবে সত্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যতটা বেদ পড়েছি বা মনস্মৃতি বা জাতীয় কিছু পড়েছি আমরা মানুষের মুখে বলা নিয়মকানুনগুলোকে বেদের সার বস্তু বলে গ্রহণ করে থাকি এটা আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা আমরা নিয়ম কানুন গুলোকেই সার করে গ্রহণ করি আমি বলেছি আপনাদের কথা আমাদের এখানকার একজন পুরোহিতের কথা আপনাদের বলেছি আমাদের কর্মী তার বাবা মারা গেছিলেন সে একবারে লোনের চাপে একবারে জরাজীর্ণ এমন অবস্থা শেষকালে আমাদের প্রত্যেক সাধুরা তাদের প্রণাম থেকেও কিছু কিছু টাকা নিয়ে সেগুলি দিয়ে তাকে সাহায্য করলেন সে যখন ফিরে এলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম একটা শ্রাদ্দতে এত খরচ কি ব্যাপার সে বলছে তা তো জানি না পুরোহিত মশাই আশি কিলো চাল কেনবার কথা বলেছেন আশি কিলো চাল দিয়ে কী হয় বলে না শ্রাদ্ধ হয়েছে আশি কিলো চালই ব্যবহার করা হয়েছে আমি আবার জিজ্ঞেস করলাম কিছু পুরোহিত বার করে নেয়নি তো বললো না আশি কিলো চাল দিয়ে শ্রাদ্ধ হয়েছে তারপরে যখন এই আমফান হলো করোনা একসঙ্গে জোর আক্রমণে তাদের যজন যজন কর্ম বন্ধ হয়ে গেছে পুরোহিত সমাজের খুব অবস্থা খারাপ এই পুরোহিত সমাজ আমাদের দুটি ওখানে পুরোহিত সমাজ আছে তাদের মধ্যে এই পুরোহিত যে সমাজের সাথে যুক্ত তারা এসেছিলেন আমাদের কাছে যদি আমরা কোনোরকমভাবে সাহায্য করি আমাদের পক্ষ থেকে সাহায্য দেওয়া হয়েছিল যেমন সাহায্য দেওয়া হয় সেরকম দেওয়া হয়েছিল কিন্তু আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে ছেলেটির কাছ থেকে আশি কিলো চাল নিয়েছিলেন কি জন্য করেছিলেন তিনি যেটা বললেন আমি শুনে হা হয়ে গেলাম আদর্শ্রাদ্ধের জন্য যতটা চাল প্রয়োজন ততটা এছাড়া যদি এসে শ্রাদ্ধ না করে মাসের যে মাসিক শ্রাদ্ধ সেটা না করে ওই কারণে আদ্যশ্রাদ্ধের দিনে বারো মাসের বারো শ্রাদ্ধটি করা হয়ে গেছে শুধু সেইখানে গিয়েই শেষ হয়নি সেই আশি কিলো চাল সেই কারণে প্রথম জন্য লাগবে লাগবে চাল তারপরে মাসিক শ্রাদ্ধ এবং যদি তিনি ওই এই ছেলেটা যদি ভুলে যায় বাৎসরিক শ্রাদ্ধ করতে তাই আদর্শ্রাদ্ধের দিনই বাৎসরিক শ্রাদ্ধ করে নিয়েছে যে যে করেছে সে কিন্তু জানে না সেই ভাবছে শুধুই তার বাবার আদ্মশ্রাদ্দ করছে এবং সে প্রত্যেক মাসে যেরকম মাসিক শ্রাদ্ধ করা সেরকম প্রত্যেক মাসে মাসিক শ্রাদ্ধ করছে অথচ লোকটি তাকে সম্পূর্ণ ঠকিয়ে এরকম করা হয়েছে আমি তখন তাকে বলেছিলাম এরকম ভাবে আপনারা মানুষ ঠকানোর কল করেছেন এই লোকগুলো বোকা এরা বুঝতে পারে না এরা আপনাকে বিশ্বাস করে আর আপনারা এই বিশ্বাসের এইরকম অমর্যাদা করেন এটা আমাদের দেশের একটা বড় সমস্যা তখনও তৈরি হয়েছিল এখনো সেইটা আছে ধর্মের নামে পানাহার শৌচারী বিষয় এক কুসংস্কার পূর্ণ দেশাচার আছে আপনারা যারা লেখাপড়া যেন মানুষ আছেন আপনাদের ভেতরেও এটা আছে কেউ মারা গেলে ঠাকুর দেবতাকে প্রথম ছুতে নেই এটা হচ্ছে আপনাদের একবারে প্রথম কথা ঠাকুর দেবতাকে খেতে দিতে নেই এটা হচ্ছে দ্বিতীয় কথা আর তৃতীয় কথা হচ্ছে এক বছর মন্দিরে উঠতে নেই মঠ মিশনে যেতে নেই এ আপনাদের বহু শিক্ষিত রামকৃষ্ণ মিশনের ভক্ত রামকৃষ্ণ মিশনের স্কুলে পড়েছেন এদের কাছে আমি শুনেছি শুনিও এবং খুব বিরক্তিও লাগে পরশুদিন যেমন একজন জিজ্ঞাসা করছিলেন যে বিয়ে বাড়িগুলো সব চলে যাচ্ছে আমার মা মারা গেছেন সেই কারণে পুরোহিত বলেছে এক বছর বিয়ে পইতে কোথাও খেতে কি করি বলুন তো বড্ড দুঃখ হয় ভেবে দেখুন মা মরে গেছেন তাতে কোনো দুঃখ নেই কিন্তু বিয়েবাড়িগুলোতে ভালো করে খাওয়া দাওয়াটা হচ্ছে না তার জন্য ভীষণ দুঃখ এই যে আমরা যে এই যে এই লোক মারা গেলে গালে দাড়ি রাখি মাথায় চুল রাখি এই সাদা কাপড় পরি কম্বলের আসনে শুই ভবিষ্যান্ন খাই এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তোমাকে হারিয়ে আমার এত তীব্র বেদনা হচ্ছে এত তীব্র মনোঃ কষ্ট হচ্ছে তাই ভালো খাবার দাবার ভালো পোশাক পরার এই দাড়িগোহ কেটে নিজেকে সুস্ব মানে সুন্দর করে রাখার এই ইচ্ছাটুকু আমার হচ্ছে না আমাদের কিন্তু ঠিক উল্টোটা হয় আমাদের এই দুঃখ হয় না আমাদের এই বেদনা হয় না আমাদের এই কষ্ট হয় না কিচ্ছু হয় না আমাদের শুধু একটাই জিনিস চলতে থাকে আমাদের মনের মধ্যে যে কী করে নিয়ম পালন করব কি করে সব নিয়ম কানুন সব ঠিকঠাক মতো করতে পারবো এটাতেই আমরা একবারে মথিত হয়ে থাকি এটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা যেটা স্বামীজির কথা স্বামীজি বলছেন দুষ্ট দুষ্টেরা যত সব অর্থহীন আচার ও ফাঁড়ামি বেদের এবং হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায় বেদ এরা কখনো দেখেছে কিনা তাই জানি না কালকে একজন আমাকে বলছিলেন তিনি বেদান্ত করতে চান আমি যদি তার এক তাকে একার জন্য একটা বেদান্তের ক্লাস করাই আর কি মানে ভাবনাটাই বেদান্ত তো নেই আমি তখন জিজ্ঞেস করলাম বেদান্ত মানেটা কী তখন দেখলাম তিনি বেদান্তের মানেটাই জানেন না উপনিষদ কতগুলো হয় সেটাই তিনি জানেন না এমনকি কোনো উপনিষদের নাম শুদ্ধ শোনেননি কিন্তু তিনি বেদান্তের চর্চা করতে চান আমাদের কাকদ্বীপের একজন মানুষ আছেন তিনি মাঝে মাঝেই যখনই বেলুর মাঠে আসেন বেলুর মাঠে আসার জন্য তার একটা স্পেশাল ড্রেস আছে সেটা হচ্ছে সাদা পাঞ্জাবা সাদা পাঞ্জাবি আরেকটা সেই আপনারা দেখেছেন উত্তম কুমার অমানুষের সময় একটা চোখে চশমা পরতেন ও একটা কালো রঙের চশমা এমনিতে সবসময় গোল্ডেন রঙের চশমা পরেন কিন্তু বেলুর মঠে এলে ওই পোশাকটা তাকে পরতে হয় বেলুর মঠের ড্রেস আমরা বলেছি এবং সর্বপ্রিয়ানন্দজির বক্তৃতা দিতে এসেছিলেন জনে জনে তিনি জিজ্ঞাসা করছেন যে সর্বপ্রিয়ানন্দজির বক্তৃতা কী করে তিনি সামনাসামনি বসে শুনবেন তাকে বলা হলো গোলপার্কে গিয়ে টিকিট কাটতে ই করতে তাই করতে তিনি কোনোটাতেই যেতে চান না অথচ তিনি সবসময় বেদান্ত পড়েন আমি তাকে আমাকে বললেন তিনি রেকর্ডেড স্পিচ শুনেছেন আমি জিজ্ঞাসা করলাম যে কী বলেছেন বেদান্ত সম্পর্কে তাও বলেননি আমাদের সমস্যাটা এইটাই শ্রীরামকৃষ্ণ এইটার একটা অদ্ভুত নিদান দিয়ে গেছেন বেদের সার এই কথামৃতের মধ্যে দিয়ে গেছেন কথামৃতের প্রতি পাতায় পাতায় প্রতি একই জায়গায় সেই এক কথা বলা হয়েছে যা আমাদের বেদ উপনিষদ বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই জগতের যা কিছু দৃশ্যমান দেখছি যা কিছু চোখে দেখছি সবকটি মিথ্যা আমরা শেষ করব আজকে যে চিঠিটা দিয়ে সেটা ক্ষেত্রী নিবাসী পণ্ডিত শঙ্কর লালকে লেখা চিঠি এটা মুম্বাই থেকে লেখা তখনকার বোম্বাই বিশে সেপ্টেম্বর আঠারোশো বিরানব্বই প্রিয় পণ্ডিতজি মহারাজ আমি যথাসময়ে আপনার পত্র পাইয়াছি আপনার আমি প্রশংসার উপযুক্ত না হইলেও আমাকে কেন যে প্রশংসা করা হয় তাহা বুঝিতে পারি না প্রভু যিশুর কথায় বলিতে গেলে বলিতে হয় ভালো একজন মাত্রই আছেন স্বয়ং প্রভু ভগবানই একমাত্র ভালো অপর সকলে তাহার হস্তের যন্ত্র মাত্র মহত মহিয়াম পরমধামে অধিষ্ঠিত ঈশ্বর এবং উপযুক্ত ব্যক্তিগণে মহিমান্বিত হন আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তি নয় বর্তমান ক্ষেত্রে বৃত্তটি মজুরি লাভের উপযুক্তই নয় বিশেষত ফকিরের কোনরূপ প্রশংসা লাভের অধিকার নেই আপনার বৃত্ত যদি শুধু তাহার নির্দিষ্ট কর্তব্য করে তবে কি সেজন্য আপনি তাহাকে প্রশংসা করেন এই যে ভগবানের কথা বলে যাওয়া এটি সন্ন্যাসীর অন্যতম কর্তব্য ভালো কথা বলে যাওয়া মানুষ শুনুক না শুনুক তথাপি সৎ প্রসঙ্গ করে যাওয়া এটি সন্ন্যাসীর অন্যতম কর্তব্য এর জন্য কোনো প্রশংসা সে আশা করে না এবং কোনোরকম প্রশংসা করলেও সেটা তাকে মৃত্যু মৃত্যুতুল্য মনে মনে হয় সেই কারণে কোনো বিষয়ের প্রশংসা সন্ন্যাসীর কোনো বিষয়ে প্রশংসা করলে আমি দেখেছি আমাদের বড়দের দেখেছি কিরকম একবারে কুণ্ঠিত বোধ করতেন প্রভানন্দ জিকে তো বলাই যেত না কেউ যদি প্রভানন্দ গিয়ে কোনো লেখা বা কোনো বক্তৃতা সম্পর্কে বলতেন ওনার একটা ভারী সুন্দর একটা একটা ছিল উনি বলতেন হরি হরি বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকো ভালো থাকো কখনো কোনো অবস্থাতে ওনার সম্পর্কে কিছু বলা যেত না এমনকি ওনাকে যদি জিজ্ঞাসা করা হতো আপনার শরীর কেমন আছে উল্টে উনি জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো একটা অদ্ভুত নিজের সম্পর্কে অদ্ভুত একটা প্যাসিভ দৃষ্টি কখনো কোনোভাবে তিনি কোনো রকম কোনো কিছু কোনো প্রশংসা কোনো কিছু নিতেন না স্বামী বিবেকানন্দের ভেতরেও আমরা সেই দেখছি বলছেন আমি প্রশংসার উপযুক্ত না হইলেও আমাকে কেন যে প্রশংসা করা হয় তাহা আমি বুঝিতে পারি না তিনি নিজের কাছে এটা হচ্ছে আমাদের এই দৃষ্টিটা আমাদের সকলে রাখা উচিত এটা যদি না থাকে আমরা আমাদের নিজের জীবনের আত্মোন্নতি করতে পারি না আমরা নিজেদের বিকশিত করতে পারি না আশা করি আপনি সপরিবারে সর্বাঙ্গীন কুশলে আছেন পণ্ডিত ও মদীয় অধ্যাপককে যে অনুগ্রহপূর্বক আমাকে স্মরণ করেছেন সেজন্য তাহাতে নিকট আমি চির বসে আবদ্ধ এখন আপনাকে আমি অন্য এক বিষয় বলতে চাই হিন্দুগণ চিরকালই সাধারণ সত্য হইতে বিশেষ সত্যে উপনীত হওয়ার চেষ্টা করিয়াছেন কিন্তু কখনোই বিশেষ বিশেষ ঘটনা ও সত্যের বিচার দ্বারা সাধারণ সত্যে উপনীত হইবার চেষ্টা করেন নাই আমাদের সকল দর্শনেই দেখিতে পাই প্রথমে একটি সাধারণ ধরিয়া লইয়া তারপরে প্রতিজ্ঞা বিচার কিন্তু সেই হয়তো সম্পূর্ণ ভ্রমাত্মক প্রতিজ্ঞাটি ও বালকচিত কেহই এই সকল সাধারণ প্রতিজ্ঞার চির সত্যাসত্য জিজ্ঞাসা বা অনুসন্ধান করে নাই সুতরাং আমাদের স্বাধীন চিন্তা একরূপ নাই বলিলেই হয় সেই জন্যই আমাদের দেশে পর্যবেক্ষণ ও সমীকরণ প্রক্রিয়ার ফলস্বরূপ বিজ্ঞান সময়ের অত্যন্ত অভাব দেখিতে পাই ইহার কারণ কি দুইটি কারণ প্রথমত এখানে অত্যন্ত আধিক্য আমাদিগকে কর্মপ্রিয় না করিয়া ইহার শান্তি ও চিন্তা করিয়াছে দ্বিতীয়ত পুরোহিত ব্রাহ্মণেরা কখনোই দূর ভ্রমণ বা সমুদ্রযাত্রা করিতেন না সমুদ্র যাত্রা বা দূর ভ্রমণ করিবার লোক ছিল বটে তবে তাহারা প্রায় সবই ছিল বণিক পৌরোহিত্যের অত্যাচার ও তাহাদের নিকট নিজেদের ব্যবসায় লাভের আকাঙ্ক্ষা তাদের মানসিক উন্নতির সম্ভাবনা একেবারে রুদ্ধ করিয়াছিল তাহাদের পর্যবেক্ষণের ফলে না উহার অবনীত হই অবনতি হইয়াছিল কারণ তাহারা পর্যবেক্ষণ দোষযুক্ত ছিল এবং তাহাদের প্রদত্ত বিবরণ এতই অতিরঞ্জিত এবং কাল্পনিক হইত যে বাস্তবের সঙ্গে তাহাদের মোটেই মিল থাকিত না এই যে বলছেন না একটা জিনিস খুব সহজে প্রতিজ্ঞা একটি প্রতিজ্ঞাকে ধরে এগিয়ে যাওয়া মুঞ্জা ঘাসের এই বীজের মতো হচ্ছেন সেই পরম পুরুষ সেই তার খোসা ছাড়াচ্ছেন ছাড়াচ্ছেন তত্ত্বগত দিক দিয়ে করতে গিয়ে আমরা প্রকৃত দৃশ্যমান জিনিসের প্রতি আমরা সবসময় অবহেলা করেছি বিজ্ঞান এটার সাথে এটা জুড়লে এটা হয় এইটা চোখে দেখায় এবং সেইটা যত আমাদের নিজের জীবনের প্রতি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকবে ভালো হলে কেমন করে ভালো সত্যকে যদি অবলম্বন করি জীবনে ধর্মকে যদি জীবনে অবলম্বন করি আমার জীবনের কথা ভাবে কখনো ভাবি না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই একটা শান্ত লেথার্জেটিক জীবন যাপন যাপন করার চেষ্টা করে থাকি এদের মধ্যে কেউ কেউ অবশ্যই ঈশ্বরের অনুসন্ধান করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কুড়ে হয়ে গিয়েছে আর দুই হচ্ছে পুরোহিতের অত্যাচার এর ফলে আমরা কখনোই আমাদের যে অতীত জ্ঞান সেটা নিয়ে বাইরে কখনো যেতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আদান প্রদান হচ্ছে মতের মত বিনিময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয় না মিশনে একবার একটা সম্মেলন হয়েছিল সেখানে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পণ্ডিতেরা এসেছিলেন আমরা মুক্ত বিস্ময়ে তাদের কথা শুনছিলাম তখন আমরা ব্রহ্মচারী এই কাগজপত্র দিতে তারপরে বক্তৃতারিতে সাহায্য করতে পেছনের ঘরে বসে বসে তাদের দেখছিলাম তাদের যে পাণ্ডিত্য তারা যেভাবে সংস্কৃত চর্চা করে এবং অ্যাকিউরেসি কোনো একটা জিনিস জানার বিষয়ে তাদের যে অ্যাকিউরেসি এটার কি অর্থ সেটা যতক্ষণ না চুলছে বিচার করছে ততক্ষণ তারা ছাড়ছে না এবং সেটা ভাবে ওই মন্ত্র ভাবে আমাদের জীবনকে মানোন্নয়ন করে জীবনকে পরিচালিত করে এই ঘটনাগুলি নিয়ে তাদের যে চর্চা এবং একই সঙ্গে আমাদের ভারতীয় পণ্ডিতের যে চর্চা সেটা খুব চোখে পড়ছিল এবং আমরা দেখলাম যখন সম্মেলন শেষ হয়ে গেল তিন দিনের সম্মেলন শেষ হয়ে গেল দুজনেই সমৃদ্ধ দুজনেই সমৃদ্ধ এদেরকে সকলকে ইউনিভার্সাল মেসেজ অফ গীতা দেওয়া হয়েছিল তাদের মধ্যে বইগুলো আমি পৌঁছাতে গেছিলাম যখন আমি এতে বসে আছি কাউন্টারে বসে আছি নাম রেজিস্ট্রেশন করছি তাদের মধ্যে দ্বিতীয় দিন বা কেউ কেউ প্রথম দিনই বিকেলবেলা এসে বলছেন তারা ওই বইটি পড়েছেন তাদের কোথায় কোথায় ভালো লেগেছে সেইটির কথা বলছেন শুধু তাই নয় তখন প্রথম খণ্ডটি বেরিয়েছে জিজ্ঞেস করছেন দ্বিতীয় তৃতীয় খণ্ড কবে বেরোবে কখন কীভাবে তারা জানতে পারবেন এই দেখুন তারা পশ্চিম থেকে এসেছেন তারা আমাদের দেশে সেই শ্রীমদ্ভগবৎ গীতার একটি সেই ব্যাখ্যা তাদের হৃদয়কে স্পর্শ করে যাচ্ছে এই যে বিনিময় জ্ঞান বিতরণ বিদ্যা বিনিময় এটা না হলে একজন মানুষ সমৃদ্ধ হতে পারে না আমাদের কয়েকটি মাত্র গোষ্ঠী তারা বাইরে যেত তারা তারা হলেন মূলত বণিক শ্রেণীর এবং এরা চেষ্টা করতেন কীভাবে এই অর্থ উপার্জন করে এবং অর্থ উপার্জন না করলে এরা ব্রাহ্মণদেরকে বস করতে পারতেন না সেইটা তাদের একমাত্র লক্ষ্য ছিল আর ব্রাহ্মণরা তাদের সেই যে অধীত ক্ষমতা সেটা হারাবার ভয় কখনো সাধারণের ভূমিতে আসতে পারতেন না সুতরাং আপনি বুঝিতেছেন আমাদিগের ভ্রমণ করিতেই হইবে স্বামীজি আস্তে আস্তে বিদেশ যাবেন এটা আঠারোশো বিরানব্বই সালের সেপ্টেম্বরের মাসের চিঠি ঠিক এক বছর বাদে আঠারোশো সালে শিকাগোতে বক্তৃতা দেবে যারা জান তার পূর্বাভাস চলছে সুতরাং আপনি বুঝিতেছেন আমাদিকে ভ্রমণ করিতেই হইবে আমাদিকে বিদেশ যাইতেই হইবে আমাদিগকে দেখিতে হইবে অন্যান্য দেশে সমাজযন্ত্র কিরূপে পরিচালিত হইতেছে আর যদি আমাদিগকে যথার্থই পুনরায় একটি জাতিরূপে গঠিত হইতে হয় তবে অপর জাতির চিন্তার সহিত আমাদের অবাধ সংস রাখিতে হইবে সর্বোপরি আমাদিগকে দরিদ্রের উপর দরিদ্রের উপর অত্যাচার বন্ধ করিতে হইবে আমরা এখন কি হাস্যকর অবস্থাতেই উপনীত হয়েছি ভাঙ্গি রূপে যদি কোনো ভাঙ্গি কাহার নিকট উপস্থিত হয় সংক্রামক রোগের ন্যায় সকলে তাহার সঙ্গ ত্যাগ করে কিন্তু যখনই পাদৃশায় আসিয়া মন্ত্র আওড়াইয়া তার মাথায় খানিকটা জল ছিটাইয়া দেয় আর সে একটা জামা যতই জীর্ণ জর্জরিত করিতে পায় তখন সে খুব গোড়া হিন্দুর বাড়িতেও প্রবেশাধিকার পায় আমি তো এমন লোক দেখি না যে তখন তাহাকে চেয়ার আগাইয়া না দিতে ও তাহার সহিত সপ্রেমে না করিতে সাহস করে ইহার চেয়ার অদৃষ্টের পরিহাস কত দূর হইতে পারে এখন এই পাদ্রীরা দক্ষিণে কি করিতেছে দেখিবে না শুন উহারা লাখ লাখ নিচে জাতিকে খ্রিস্টান করিয়া ফেলিতেছে আর পৌরোহিত্যের অত্যাচারে ভারতের স্ত্রীলোকেরা এমনকি রাজবংশীয় মহিলাগণ পর্যন্ত ব্রাহ্মণগণের উপপত্নী রূপে ভাস করা খুব সম্মানের বিষয় জ্ঞান করিতে করিয়া থাকে তথাকার শিকিবা বা খ্রিস্টান হইয়া গিয়াছে আর আমিও তাহাতে দোষ দিতে পারি না তাহাদের আর কোন বিষয়ে কি অধিকার আছে বলুন হে প্রভু কবে মানুষের উপর মানুষকে ভাইয়ের ন্যায় দেখিবে কবে মানুষ অপর মানুষকে ভাইয়ের ন্যায় দেখিবে এটি স্বামীজির প্রার্থনা আমরা যত মানুষকে দূরে ঠেলে দেব যত মানুষকে নিয়ে ব্যবসা করতে থাকব যত মানুষকে ঘৃণা করতে থাকব তত আমাদের দুর্গতির অন্তহীন দুর্গতি হবে এটা স্বামীজি তখনই বুঝেছিলেন আমরা যতক্ষণ না পর্যন্ত এই লোকাচার এর বাইরে যেতে পারবো যতক্ষণ না পর্যন্ত সত্যের অনুসন্ধান করতে পারবো ততদিন দিনের পর দিন এই অত্যাচার চলতে থাকবে আমি খ্রিস্টানিটির এই কনভার্শন দেখেছি আমার দেখার সৌভাগ্য হয়েছিল মিশনারি স্কুলে পড়ার সুবাদে আমি দেখেছি কিরকম কত সহজভাবে খুব মানুষের অজান্তে মানুষকে কি করে হিন্দু থেকে খ্রিস্টানে বদল করতে হয় এবং সেই মানুষটি যাতে কোনোদিন না মুখ খোলেন তার জন্য কীরকমভাবে তার মুখ বন্ধ করতে তাকে নানারকম জিনিসপত্র টাকা পয়সা গিফট দিয়ে একবারে তার মুখটিকে সেলাই করে দিতে হয় এগুলো আমি নিজের চোখে দেখেছি এবং স্বামীজির এই কথাগুলো আমি কি খুব ভালোভাবে বুঝতে পারছি কিন্তু মানুষ কেন আসছেন তাদের কাছে তার কারণ হচ্ছে আমরা এত অত্যাচার করেছি আমাদের নিজেদের প্রিয়জনদের আমরা এত অত্যাচার করেছি আমাদের আত্মজনদের তারা আমাদের কাছ থেকে সরে যাবার কথা ভেবেছেন স্বামীজি একটা নতুন দিনের কথা ভাবছেন এমন একটা দিন আসুক যে দিনে মানুষ তার নিজের লোককে আপনার ভাইয়ের মতো দেখবে এবং আপনার ভাইয়ের মতো দেখে ঘৃণা থেকে একটি উন্নততর জীবনের দিকে উঠে যাবে আজ এই পর্যন্ত প্রসিদত্তম প্রসিদ্ধম বিশ্বার্থীহারিণী ত্রৈলোক্য ত্রৈলোকীয় বাসিনামে তে লোকানাম বরাভ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী